এই উদ্দেশ্যে আমরা এই আলোচনাটা ডেকেছিলাম, সেটা ছিল যে একটি বাংলাদেশের যুব সমাজকে বোঝা এবং জানার জন্য যে বিশ্লেষণী কাঠামো আমাদের কাছে আছে, সেই বিশ্লেষণী কাঠামোটাকে আমাদের কাছে এই মুহূর্তে যথোপযুক্ত বা যথেষ্ট মনে হয় না। বিশ্লেষণী কাঠামোতে আমরা বিভিন্ন ধরনের প্রত্যয় ব্যবহার করি, সেটা হলো যে জীবন চক্র থেকে আরম্ভ করে বয়স থেকে আরম্ভ করে কর্মসংস্থানের বিভিন্ন বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে এগুলি ব্যবহার করি, কিন্তু তারপরেও যেন আমাদের একটা অতৃপ্তি থেকে যায় যে এই পুরো জিনিসটাকে আমরা যেন বুঝে উঠতে পারি। সেই জন্যই এই নতুন ধারণাটাকে নিয়ে আমরা এসেছি, এবং এই ধারণাটা যে একেবারে নতুন তাও না, পৃথিবীর অন্যান্য দেশে এটা হয়েছে, এবং যারা বামপন্থী চিন্তার মানুষ মার্কসীয় অর্থনীতি সমাজতত্ত্ব পড়েছেন বা এই আপনার উদারনৈতিক সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনার ভিতরে আছেন, তারা ভালো করে জানেন যে এইটার গ্রামশিয়ান তত্ত্ব থেকে আরম্ভ করে পোস্ট মডার্ন থিওরি পর্যন্ত এই যে এই উত্তর আধুনিক সাংস্কৃতিক চিন্তা, এটার ভিতরে এই এই ধারণাগুলো আছে। বিচ্ছিন্নতার ধারণাটা পৃথিবীতে দার্শনিকরা বহুদিন যাবত এগুলি নিয়ে আলোচনা করেছেন, এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আর যারা মনস্তাত্ত্বিক জগতে বসবাস করেন তারা একে গুরুত্ব সহকারে দেখেন, আমাদের মতো অর্থনীতি চর্চা করে যারা ভৌত বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে দেখেন বা বাস্তবতাতে বেশি প্রথিত থাকতে চান, তাদের আরেক রকমের দৃষ্টিভঙ্গি আছে। সেহেতু আজকের এই আলোচনাটা সব দিক থেকে এসছে এবং বিশেষ বর্গ গোষ্ঠীর চিন্তা ভাবনা এখানে এসছে। যেই চারটি প্রশ্ন দেওয়া হয়েছিল আমি কি নিয়ে গেলাম, আমি আপনাদের সেটা বলি। প্রত্যয়ের দিক থেকে এটা কি কোনো কার্যকরী ধারণা? আমার কাছে উত্তরটা হলো যে এই ধারণাটিকে আরেকটু আমাদের বিকশিত করতে হবে, এই ধারণাটিকে আরেকটু বিকশিত করতে হবে, কিন্তু বিকশিত করলে পরে এটার এটার যে আয়ত্ত, এটার যে ঐতিহাসিক প্রেক্ষিতগত প্রয়োগ, এগুলোকে আমরা আরেকটু ভালো করে বুঝতে হবে। যেমন একটা বড় বিষয় আপনারা এসছে, আপনারা অনেকেই বিযুক্ত যুব সমাজ আর পিছিয়ে পড়া যুব সমাজ দুটোকে এক করে দেখেছেন। আমার কাছে মনে হয় এই দুটো সমধর্মী হলেও একেবারে এক না। সব সব পিছিয়ে পড়া জনগোষ্ঠী যে বিযুক্ত আর বিযুক্তরাই যে পিছিয়ে পড়া সবাই, এটা আমি মনে করি না। আমি আরেকটু পরে এটার ব্যাখ্যা করব। সেটা এইটা যেমন একটা ব্যাখ্যার দাবি রাখে, দ্বিতীয় যেমন ব্যাখ্যার দাবি, ওনারা কি স্বেচ্ছায় বিযুক্ত না ওনাদের অনিচ্ছায় বিযুক্ত, ভলেন্টারিলি ওনারা কি ডিসএনগেজ নাকি ইনভলেন্টারি ডিসএনগেজমেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে যে ইস্যুটা উঠবে এটা কি পুশ ফ্যাক্টর নাকি পুল ফ্যাক্টর, ওনারা কি এখান থেকে তাদের ঠেলে বের করে দেওয়া হয়েছে সমাজের থেকে, অথবা নাকি অন্য কেউ টেনে নিয়ে চলে গেছে অন্য জায়গা থেকে। এই জায়গাটা তো উঠবে, এই যে ওই পুশ অ্যান্ড পুলের থেকে আসবে, এই যে ডিম্যান্ড সাইড ইস্যু নাকি এটা সাপ্লাই সাইড ইস্যু, যে সাপ্লাই সাইড আমাদের যে এই সমস্ত পরিষেবা এটার নিয়ম নীতি প্রতিষ্ঠানের আলোচনা আসলে এটা পরিষ্কার হবে যে ওনারা এই এই সাপ্লাই এর সাথে ওনাদের ডিমান্ড মিলতেছে না, ওই যে একটু আগে ওই আলোচনা হয়েছে, এটার ভিতরে অনেক বিষয় রয়ে গেছে। একটা বড় বিষয় হলো যে যে ইস্যুটা উঠেছে যে যারা বিযুক্ত তারাও আবার কোনোভাবে যুক্ত নিজেদের মধ্যেখানে, দে আর মাইক্রোকজম বাট ইন্টিগ্রেটেড উইদিন ইন দেমসেলস, যদি তাই হয় তাদেরকে বিযুক্ত বলাটা কতখানি যথোপযুক্ত, তখন ইস্যু উঠে যে মূল ধারাটা তাহলে কে সমাজে, এই মূলধারাটা কে, যেখানে এইটাকেও আবার ব্যাখ্যা করার প্রশ্ন ওঠে। সেখানে মূলধারাটা গণতান্ত্রিক সমাজে কিভাবে নির্ধারিত হয়, গণতন্ত্রহীনতার ভিতরে কিভাবে নির্ধারিত হয়, এগুলির সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে আমরা বিভিন্ন দেশে এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিযুক্ত ব্যক্তিরাই যদি সংখ্যায় বেশি হয়ে যায় তাহলে মূলধারাটা কি? আমি আমার আপনাদের অভিজ্ঞতার থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ইলাভাটের নাম অনেকে হয়তো শুনেছেন, উনি ভারতবর্ষে ইনফর্মাল সেক্টরে নারীদের যুক্ত থাকার ব্যাপারে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করেছেন, নীতি অ্যাক্টিভিস্ট, পলিসি অ্যাক্টিভিস্ট। তো এখন তো উনি আছেন কিনা জানি না, ওনার সেবা ওনার নাম ছিল ACWA, ওনার ইন্ডিয়ান অর্গানাইজেশন। তো ওনার সাথে একদিন প্যানেলে, আজ থেকে প্রায় 25 বছর 30 বছর আগের কথা, তো তখন আমি হয়তো কিছুটা তরুণ ছিলাম, তখন এটা তখন আলোচনা বলতে গিয়ে বলেছিলাম যে ইনফর্মাল সেক্টর হ্যাজ টু বি ব্রট ইন টু দ্য মেইন স্ট্রিম, বলেছেন অপ্রাতিষ্ঠানিক খাতে কে মূলধারায় নিয়ে আসতে হবে। উনি উঠে আমাকে বললেন ইনফর্মাল খাতি তো মেইন স্ট্রিম, উনি আমাকে এটা কারেক্ট করেন। দেখেন চিন্তার চিন্তার কিন্তু দৃষ্টিভঙ্গি কিরকম ভাবে, উনি দেখছেন ওটাই মেইন স্ট্রিম আর আমি বলছি এটা এদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসো নীতি কাঠামো ইত্যাদি, এদের তো চিন্তার বিষয় আছে যে ওনারাই মেইন স্ট্রিম হয়ে গেছেন কিনা। আমি যাই হোক, এটা বৈশিষ্ট্য, তাহলে ধারণাটাকে আমাদের আরেকটু কাঠামো দিতে হবে,
গভীরে যেতে হবে। তারপরে একটা যে উঠেছে যে বিযুক্ততাটা আমরা কোন স্তরে দেখছি, ব্যক্তি স্তরে, পরিবারের স্তরে, সমাজের স্তরে, না জাতীয়ভাবে, এটা এবং কোন ক্ষেত্রে এটা দেখছি ইত্যাদি, এটা একটা বড় বিষয়। দ্বিতীয় যে বিষয়টি এসছে এবং এটার কারণটা বা অথবা বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্যটার ক্ষেত্রে ঘুরে ফিরে অনেকেই কিন্তু মূলে বলেছেন কর্মক্ষেত্রের ব্যাপার, যে কর্মক্ষেত্রে কিভাবে আছে এবং কর্মক্ষেত্রে থাকলেও সেই কর্মক্ষেত্রের ভিতরে আবার অধস্তন অবস্থানে আছে কিনা, এইটা এই দুটোতেই এসছে। 2 ডিগ্রিজে হয় চাকরিতে নেই, চাকরিতে থাকলেও সে অপ্রাতিষ্ঠানিক কাজ করে, সেরকম ভাবে ভালো কাজের ভিতরে হয়তো যথোপযুক্ত পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বিষয় এটার ভিতরে এসছে। বৈশিষ্ট্যের আরেকটা, আমি আপনাদের কাছে এই আলোচনার ভিত্তিতে আমি আরেকটা প্রশ্ন আমার উঠেছে মনের ভিতরে, সেটা হলো ধরুন যেই ছেলেটি উচ্চ শিক্ষা পেয়েছে, সচ্ছল পরিবার থেকে এসেছে, ডিজিটালি খুবই যুক্ত তার ভিতরে আছে, কিন্তু সে নীরবে নিভৃতে রাত্রিবেলা উগ্র চিন্তার কাছে নিজেকে যুক্ত করছে, সেহেতু তো তখন তো আপনার এই বিযুক্ততাটা শুধুমাত্র শিক্ষা নাই, অর্থনৈতিক সামর্থ্য নাই, সামাজিক ভাবে ভালো নাই, পরিবার সমস্যা, এই যুক্তি দিয়ে তো তারটা হবে না। আপনারা জানেন আমি কাদের কথা বলছি, সেই তারা যে উগ্র চিন্তার ভিতরে ঢুকছে, ওই ধরনের বিযুক্ততার ব্যাখ্যা কিন্তু এই প্রচলিত অর্থে যেগুলি বলা হলো সেগুলি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে কি কারণে এটা হচ্ছে সেটাতে। কেউ কেউ বলেছেন শ্রেণী বৈষম্যের কথা কারণ হলো আমাদের সমাজের ভিতরে এই বৈষম্য আছে, আর্থসামাজিক বৈষম্য। কেউ কেউ মনস্তাত্ত্বিক ব্যাপারে যোগ দিয়েছেন, কেউ কেউ খুব ইন্টারেস্টিং ভাবে বলেছেন মনস্তাত্ত্বিক মূল্যবোধ তো আছে, সমাজ এই যুবককে যেভাবে চিত্রায়ন করে, তাদের বৈচিত্র্যহীনতাকে যেভাবে দেখে, সেই চিত্রায়নের কারণেই কিন্তু বিযুক্ততা আরো বাড়ছে বলে আমরা মনে করি আর কি। দ্য ওয়ে উই ভিজুয়ালাইজ দেম ইন দ্য মেইন সো কল মেইন স্ট্রিম মিডিয়া এবং ইত্যাদি, এই সুটা এসেছে। পরিবারের মূল্যবোধ ধারণা শিক্ষার ভিতরে এটাতে না থাকা, এই বৈচিত্র্যের ধারণাটা শিক্ষার ভিতরে না ঢোকা ইত্যাদি দিয়ে। আর শেষে যেটা নীতির ক্ষেত্রে আমি যেটা আমি দেখছি এবং বৈশিষ্ট্যের দুটো হয়েছে যে কিছু এখানে ভাগ করতে হবে, কোনটা প্রাথমিক বৈশিষ্ট্য, কোনটা হলো অনুসঙ্গ বৈশিষ্ট্য, এই দুটোকে ভাগ না করলে হবে না, কারণ একটা শুধুমাত্র একটা দিয়ে এটা বোঝা যাবে না, ইটস এ মুভিং সেট অফ ক্যাটাগরিজ, সবার ক্ষেত্রে সব রকমের প্রয়োগ হবে এমন কোনো কথা নাই। ওই যে চর উপকূলে যেটা হবে সেটা হয়তো ঢাকা শহরের বস্তির জন্য সমভাবে প্রযোজ্য নাও হতে পারে, কিন্তু হয়তো সমাজে বিযুক্ত বোধ করছে। আর শেষে নীতির কথা হয়েছে যে এটা বদান্য, তাদের যুক্ততার বিষয়টিকে বদান্যতার দৃষ্টিভঙ্গি থেকে না দেখে অধিকারের ভিত্তিতে দেখতে হবে, এবং সেইখানে কেউ বলেছেন যে নীতিগুলো যেগুলো হয়েছে এতে অতি অভিলাষী এবং সেটাকে আরো স্থানিক ভাবে তৃণমূল পর্যায়ে নামিয়ে নিয়ে এসে যদি কার্যকর করার চেষ্টা করা হয় তাহলে ভালো, গোষ্ঠী বান্ধব ভাবে যদি দেখা হয়, গড় ভাবে না দেখা হয় সেটা ভালো। এখানে নেতৃত্বের কথা উল্লেখিত হয়েছে আমার, এবং এখানে সামগ্রিক পরিবেশ, সচেতনতা বৃদ্ধি ইত্যাদির বিষয়ে যুক্তি হয়েছে। আপনারা দেখছেন এটা খুবই একটা জটিল বিষয় এবং এটাকে ধারণাগত ভাবে আজকে আপনারা যা করেছেন এটা কিছুটা আগালো, কিন্তু পুরোটা শেষ হয়ে গেল এটা আমরা মনে করি না। এই ধারণার ভিত্তিতে আবার এটার সাথে আমাদের তথ্য উপাত্ত এটার সাথে যুক্ত করতে হবে। এই ধারণা আরো জটিল হয়ে গেছে এই জন্য যে প্রশ্ন উঠেছে যে এই বিযুক্ততাটা ছিল সেটা কি অতিমারির কারণে আরো বেশি প্রকট হয়ে গেল কিনা, বেশিরভাগই বলেছেন যে এটা আরো প্রকট হয়ে গেছে। কারণ হলো ঐতিহাসিক ভাবে আমাদের যে বিচ্ছিন্নতা বিপন্নতা ছিল তার সাথে অতিমারি এই দ্বন্দ্বকে আরো বেশি প্রকট করেছে, আরো পার্থক্য বাড়িয়েছে, ডিজিটাল ডিভাইড তো বেড়েছে, এর সাথে বাল্য বিবাহ, শিশুশ্রম, নারী নির্যাতন ইত্যাদিও বেড়েছে, এটা আমরা জানি। এটা নিয়ে কিন্তু এইটার একটা আবার নতুন প্রেক্ষিত শুরু হয়েছে, ইস্যু হয়েছে যে কোনো নীতি দিয়ে তাহলে নীতিগুলোকে শুধু আগের হিসাবে না আবার নতুন হিসাবে সাজানোর বিষয় উঠেছে। আমি আপনাদের বলবো এইগুলোর সাথে আমাদের এখন উপাত্ত যুক্ত করতে হবে, সংখ্যা দিতে হবে। একটা যদি সার্ভে করতে যাই, একটা যদি সমীক্ষা করতে যাই, তাহলে কি কি বিষয়গুলোতে আমরা তথ্য উপাত্ত নিব এইগুলো চিন্তা করার এখন সময় হয়েছে। ধারণাকে পরিশীলিত করা, তথ্য উপাত্ত সংগ্রহের কাঠামোটাকে ঠিক করা এবং তার সাথে নীতি সংযোগকে নির্ধারণ করা, এগুলি আমরা আগামী দিনে করতে পারবো। এবং আমি আপনাদের আশ্বাস দিতে চাই, মানে আমি মানে নিজের জন্য বলতে চাই, এই ধারণাকে এগিয়ে নিতে হলে সকলে মিলে আলোচনা করতে হবে। আজকে যে আলোচনাটা করলাম আপনারা মনে করেন এটা একটা নতুন প্রত্যয়গত বিশ্লেষণ কাঠামো সৃষ্টি করার জন্য এই আলোচনাটা সূত্রপাত হলো। আপনারা সাথে থাকবেন,
আমরা এই সারা বছর ধরে এটা করব এবং যুব সমাজকে বাংলাদেশের এই আলোচনাকে আমরা বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকীতে উৎসর্গ করেছি, যাতে আমাদের নতুন নেতৃত্ব, নতুন যুব সমাজ সংযুক্তভাবে, উপযুক্তভাবে আমাদের আগামী দিনে নেতৃত্ব দিতে পারে সেই জন্য, এবং তাদের হাতেই বাংলাদেশের SDGs বাস্তবায়ন হবে এটা মনে করি।